আসসালামু আলাইকুম। যারা আপনারা তার সোজা করার জন্য মেশিন চান, তার সোজা করতে অথবা যে তার আপনার পাখির খাঁচা, কবুতরের খাঁচা তৈরি করার জন্য তারা খাঁচা খুঁজেন, সরি খাঁচা বানানোর জন্য আপনারা মেশিন খুঁজেন, যেসব মেশিন আপনাদের দরকারি দেখেন প্রত্যেকটা, এটা 10 নম্বর তার, এটা কিন্তু 10 নম্বর তার। সিঙ্গেল মোটর দিয়ে, আবারও দেখা দিচ্ছি, এটা সিঙ্গেল একটা মোটর দিয়ে তৈরি, এবং ফাংশন যেটা আছে গিয়ার বক্স, তারপরে এখান থেকে এই জিনিসটা টানা, এটা মেকানিজম একটা সিস্টেম করে আমরা এটা তৈরি করা, এবং সুইচগুলো এবং আপনার এই জিনিসগুলো ভিতরের জিনিসগুলো, তো ভিতরের জিনিসটা আপনার যখন আমরা স্প্রিং দিয়ে করব তখন আপনার চিকুন তারগুলো করব। তো শুধুমাত্র টেবিলের ব্যাপার, সরি মানে আপনার এই তার সোজা করার ব্যাপারে আপনার অনেকে জিজ্ঞেস করেন বা অনেকে দাম জানতে চান, তো আমি বলবো যে এই তার সোজা করার মেশিন আপনারা জানেন যে পুরো বাংলাদেশে কিছু কিছু জায়গায় বানায়, এবং 8 থেকে 17 নম্বর আমি গ্যারান্টি দিয়ে বলবো, 8 থেকে 17 নম্বর বাংলাদেশের কোথাও বানায় না, কোথাও বাংলাদেশে পাবেন না 8 থেকে 17 নম্বর। আমার এই তারটা, আমার এই মেশিনটাতে 8 থেকে 17 নম্বর আমি গ্যারান্টি দিয়ে বলবো, 8 থেকে 17 নম্বর আমি আপনাকে করে দেখাবো, এবং এটা 8 থেকে 17 নম্বর তার আপনি সোজা করতে পারবেন, এবং 17-র নিচে আপনার কোনো রকম তার সোজা করা হয় না বা করা যায় না, এবং পাখির খাঁচাও হয় না। তো এই তারগুলো সোজা করতে হলে আপনাকে এই মেশিনটা নিতে হবে, যে 8 থেকে 17 যদি সোজা করতে চান, কারণ আমাদের মেশিনটার কোয়ালিটি এবং আপনার যেরকম স্ট্রং, আপনার এটা হলো যে রানিংয়ের আগায় দেওয়া, তো আমি যেটা ব্যবহার করতেছি আপনার 2 বছর প্লাস, তো এই আলহামদুলিল্লাহ কখনো কোনো সমস্যা হয়নি। তো আপনারা যারা এই মেশিন ব্যবহার করতে চান, আমি একটু চালায় দেখাই আপনাদেরকে, একা একটু রিক্স হয়ে গেল, তো এক হাতে চালাইলাম, এটা আপনার 2 হাত নিয়ে চালাতে হয়, তো দেখেন আমি তারটা কাটলাম, এর হলো এবং কতটুকু সোজা হলো সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই, এটা আসলে এই যে এরকম করে ধরলে হয়তো একটু বুঝতে পারবেন, একদম স্ট্রেট, একদম সোজা, 100% সোজা হবে, আপনারা একটু সেটিংটা বুঝে নিতে পারলেই আপনারা একদম সোজা তার কাটতে পারবেন। তো এরকম তার যদি আপনারা সোজা করতে চান তাহলে সেক্ষেত্রে 8 থেকে 17 আপনার পাখির খাঁচা, অনেকে শুধু মনে করেন যে কবুতরের খাঁচা বেনিফিট, কিন্তু অনেকে বুঝেই না পাখির খাঁচার জন্য যে আপনার তার অনেক দরকারি, এবং আপনার যখন কোনো আপনি কারখানা দিলেন পাখির খাঁচার কথা বললে আপনি যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আর সেই জিনিসটার একটা গুরুত্ব রইল না, তখন আপনার কাছে কোনো কাস্টমারের ফেরত যাবেন, আপনি পাখির খাঁচা এবং কবুতরের খাঁচা দুইটা তৈরি করে দিতে পারবেন যখন আপনারা এই সব আমার এই মেশিনটা আপনাদের কাছে থাকবে। তো এই মেশিনটার বর্তমান যে প্রাইস আছে সেটা আপনার, সেটার প্রাইস হলো আপনার 41,000 টাকা, এবং আপনার আমি আবারও বলে দিচ্ছি সিঙ্গেল মোটর দিয়ে তৈরি, এবং এই মোটর দিয়ে বিল খুবই কম আসে, এবং আপনার একটা স্পোর্ট এবং একটা সিঙ্গেল মেশিন যদি চালান সর্বোচ্চ 300 টাকা বিল টানবে, এবং আপনারা এইসব মেশিন যারা আপনারা চান তৈরি করতে কিন্তু আপনারা পারবেন না প্রথমে নিয়ে, আমার থেকে নিয়ে যদি তারপরে চেষ্টা করে দেখতে পারেন, কারণ ভাই আমি আপনাদেরকে সেক্ষেত্রে না কখন না বলবো না, তারপর না পারলে পরে ওইটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আপনাদেরকে আমি যারা আপনারা মেশিনটা কিনতে চান আমার এখানে দেখতে পারেন, এই যে আমার মোবাইল নাম্বার, অবশ্যই চেষ্টা করবেন আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে বলার জন্য যে ভাই আমি মেশিন কিনবো, ভয়েসটা যদি স্পেসিফিকভাবে দেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ কি আমার সারাটা দিন কল আসে ইমোতে হোয়াটসঅ্যাপে যে আপনার ভাই খাঁচা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তো আমি সবসময় রেসপন্স করতে পারি না, তো খাঁচার জন্য ব্যাপারটা আমার যখন বেশি অর্ডার থাকে তখন আমি চাইলেও অর্ডার নিতে পারি না, তো দেখা গেছে তখন আমরা একটু চেষ্টা করি যে খাঁচার জন্য কলটা একটু কম ধরার জন্য, কিন্তু মেশিনের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং পারলে ভয়েস মেসেজ দিবেন আমাকে একটা হোয়াটসঅ্যাপে হোক আর ইমোতে হোক, তাহলে আমরা অবশ্যই আপনাকে কলব্যাক করবো অথবা আপনার সাথে কথা বলবো, এবং ভিডিও কলে আপনারা চাইলে আমার সাথে কথা বলে আমার কারখানা দেখে নিতে পারেন, এবং আমার কারখানা আর যেসব কিছু আছে সেই সব কিছু আপনাদেরকে আমি দেখাতে পারবো। তা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।